আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন। যারা যেখান থেকে আজকের এই স্বপ্নের ব্যাখ্যার ভিডিওটি দেখতে আসছেন, প্রথমে সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব স্বপ্নে পাখির মাংস দেখলে কি হয় বা পাখির মাংস খেলে কি হয়। আমাদের ব্যাখ্যা জানার প্রয়োজন রয়েছে, অনেকে হয়তো দেখে থাকতে পারি। তো আলোচনাটা খুব ভালো করে বুঝতে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। কোনো বিষয় যদি জানার থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমার এই চ্যানেলে আরও অনেক স্বপ্নের ব্যাখ্যার ভিডিও রয়েছে, দয়া করে আপনারা সেগুলো দেখবেন। আলোচনা শুরু করার আগে বলবো, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, পাখির মাংস যদি ভুনা, ভাজা বা পাকানো দেখে কেউ স্বপ্নে, তবে ধোকা প্রবঞ্চনার মাধ্যমে রিজিক ও সম্পদ লাভ এবং স্ত্রীর পক্ষ হইতে বিশ্বাসঘাতকতা বোঝায়। যদি কোনো ব্যক্তি স্বপ্নে পাখির মাংস কাঁচা দেখে, তবে সে স্ত্রীর গীবত করিবে এবং তাহার উপর জুলুম করিবে। যদি কোনো হারাম পাখির মাংস খাইতে দেখে কেউ স্বপ্নে, তবে ধোকা প্রবঞ্চনা এবং অত্যাচারের মাধ্যমে মানুষের সম্পদ খাইবে। স্বপ্নে হাঁস মুরগির মাংস খাইতে দেখা সকলের জন্যই উপকারী, কেননা মুরগির মাংস দেখা তাহার অতি নিকট ও খাস মহিলাদের পক্ষ হইতে মুনাফা বোঝায়। আর মুরগি চালচলন এবং ডিম দেওয়ার দিক দিয়া মহিলাদের সাথে সাদৃশ্য রাখে। স্বপ্নে হাঁস বা জলচর পাখি দেখা ওই সমস্ত লোকদের পক্ষ হইতে মুনাফা বোঝায় যাহারা রেহান বা বন্ধুকি রাখে। স্বপ্নে পাখির ভুনা, ভাজা, বাচ্চা দেখা কষ্টে সম্পদ হাসিল করা বোঝায়। যদি কেহ স্বপ্নে পাখির বাচ্চা কাঁচা খাইতে দেখে, তবে সে নবী পরিবারের গীবত বা নিন্দা করিবে অথবা কোনো সম্ভ্রান্ত মানুষের গীবত করিবে। যদি কেহ স্বপ্নে ওই সমস্ত পাখির বাচ্চা কাঁচা খাইতে দেখে, যে সমস্ত পাখি হিংস্র এবং যেগুলোর মাংস খাওয়া হারাম, তবে বাদশার সন্তানাদির গীবত করিবে অথবা তাহাদের মধ্য হইতে কোনো নির্লজ্জ কাজ সংঘটিত হইবে। যে সমস্ত পাখির মাংস খাওয়া হালাল, ওই সমস্ত পাখি স্বপ্নে দেখা বা তাহার মাংস খাওয়া উর্বর জমি বোঝায়, যাহার মূল্য 1,000 হইতে 6,000 দেরহাম বা রৌপ্য মুদ্রা হইতে পারে। কেননা পাখির মূল 6টি অঙ্গ রহিয়াছে, মাথা, 2 ডানা, 2 পা ও লেজ। প্রিয় বন্ধুরা, এই ছিল স্বপ্নে পাখির গোশত খাওয়ার ব্যাখ্যা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করবেন, বন্ধুদের সাথেও শেয়ার করে দিবেন, আর নিত্য নতুন বিভিন্ন আলোচনা পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।